পরশমণি ফাউন্ডেশন আয়োজিত বৈশাখী মানব পূজা তার দ্বিতীয় পর্বের পূজার্ঘ নিবেদনের কথা আজ আপনারা দেখছেন। সেই পূজার্ঘ প্রস্তুতের কাজ আমরা করছি। একটি ব্যাগের মধ্যে ফ্রুট জুসের বটল, সঙ্গে ঠান্ডা জলের বোতল, তার সঙ্গে বিস্কিট, লজেন্স ইত্যাদি দিয়ে একটি পূজার ডালি প্রস্তুত করে আমরা আজকে পরশমণি পরিবারের পক্ষ থেকে হাওড়া অঞ্চলে রাস্তায় ট্রাফিক কর্মরত পুলিশ, সিভিক ভলেন্টিয়ার্স এবং আরও রাস্তায় যারা বসে রয়েছেন, যাদের প্রয়োজন এই রকম কিছু মানবরূপী শিবের হাতে, এই পূজার্ঘ নিবেদনের প্রয়াস পাব। আপনারা দেখছেন সেই পূজার্ঘ তৈরির কাজটি চলছে। পুজোর ডালা প্রস্তুত, এবার সেগুলিকে একত্র করে গুছিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়ব পরশমণি পরিবারের পক্ষ থেকে পথে এই পূজার্ঘ নিবেদন করতে। আপনারা দেখছেন পরশমণি ইউটিউব চ্যানেল থেকে পরশমণি পরিবার আয়োজিত বৈশাখী মানব পূজা আজ তার দ্বিতীয় পর্ব। এই যে আপনারা দেখছেন আমরা পথে নেমে পড়েছি এবং সেখানে যারা ডিউটিরত অফিসাররা রয়েছেন, সিভিক ভলেন্টিয়ার্সরা রয়েছেন, তাদের হাতেই আমরা এই পূজার ঘটি নিবেদন করছি। এবং হাওড়া সালকিয়া অঞ্চল থেকে শুরু করে লিলুয়া, বেলুড় এই সমস্ত অঞ্চলই আমরা আজকে কভার করেছি। এখানে দেখতে পাচ্ছেন বেলুড় বাজার নিকটস্থ সিদ্ধেশ্বরী মন্দির, সেখানে যারা কর্মরত সিভিক ভলেন্টিয়ার্স রয়েছেন, এছাড়াও পুলিশ অফিসার্স যারা রয়েছেন, তাদের হাতে আমরা এই পূজার্ঘ নিবেদন করলাম। এবং সেই সঙ্গেই আমরা এখানে আরও পূজার্ঘ নিবেদনের সুযোগ পেয়েছি। এখন আমরা ওখানেই যারা রাস্তার মধ্যে ছিলেন তাদের তো বটেই, এছাড়াও ওই ট্রাফিক কন্ট্রোল রুমেও যারা ছিলেন তাদেরকেও পূজার্ঘ নিবেদন করে আমরা এখন আমাদের পূজার থালাটি প্রস্তুত করে যাদের হাতে তুলে দিতে যাচ্ছি। এই সিদ্ধেশ্বরী মায়ের মন্দির সংলগ্ন এখানে যারা বসে রয়েছেন তাদের হাতে এই পূজার ঘটি নিবেদন করার পর যে পরিতৃপ্তির সঙ্গে তারা এটি গ্রহণ করলেন এবং পরশমণি পরিবারকে যেভাবে আশীর্বাদ করলেন, সত্যি মন তৃপ্ত হয়ে গেল। এই রোদের তীব্র দহন জ্বালাও যেন শান্ত হয়ে যায় এই সব মানুষের কল্যাণ স্পর্শে। আমরা পৌঁছে গেছি বেলুড় মঠে। বেলুড় মঠের একদম সামনে ঢুকেই এই যে অফিসার স্যার জলের জন্য অপেক্ষা করছিলেন, এবং এই ঠান্ডা জলটি সঙ্গে সঙ্গে তার হাতে যখন পৌঁছালো তিনি এত তৃপ্ত হলেন এবং সেই পূজার ঘটি প্রকৃতই মাথায় ঠেকিয়ে জয় মা বলে উঠলেন। খুব আনন্দ পেলাম এই সুন্দরভাবে যে পূজার ঘ গ্রহণ করা, এটির মধ্যেও আলাদা তৃপ্তি। স্যারকে আমাদের পক্ষ থেকে অনেক শ্রদ্ধা। এইটা আপনি দেখছেন বেলুড় মঠেরই একেবারে প্রবেশ পথের কাছে যারা ডিউটিরত থাকেন, সেই সমস্ত ট্রাফিক ভলেন্টিয়ার্স এবং পুলিশ অফিসার্স তাদেরকেও আমরা পূজার ঘ নিবেদন করেছি। মূলত হাওড়া থেকে শুরু করে লিলুয়া, বেলুড় এই সমস্ত পথে যারা যারা আমরা সুযোগ পেয়েছি তাদের সকলের হাতেই এই অর্ঘ নিবেদিত হয়েছে। এবং পরশমণি পরিবারের পক্ষ থেকে এই যে বৈশাখী পূজা সেটি আজ দ্বিতীয় পর্ব নিবেদিত হলো, আপনারা সকলেই সেই পূজা দেখতে পাচ্ছেন। আগামী দিনেও আমরা এইরকমই আরও আরও শিব জ্ঞানে জীব সেবার কাজে অবশ্যই বারে বারে ফিরব। আপনারা সকলেই সঙ্গে থাকবেন এই আশা রাখি।
ঠাকুর মা স্বামীজির কৃপা সকলের উপর বর্ষিত হোক। পরশমণি পরিবারের উদ্যোগে এই রকম বহু বহু শিবের মুখে আমরা যেন হাসি ফোটাতে পারি, আমাদের সেই প্রার্থনা।